श्रमिकों के नाम पर मार्च बैठकें की जाती थी और श्रमिकों से चंदा लिया जाता था। कुछ जगहों पर 10 रेगा काम कराकर और बाकी 40 कामों के मेंटेनेंस के पैसे खा लिए जाते थे। लेकिन वर्तमान राज्य सरकार के पास ऐसी संस्कृति नहीं है और ना ही वो सुविधा है। स्पीकर राज्य के मुख्यमंत्री डॉक्टर मानिक साहा। राज्य के मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने गुरुवार को अगरतला में रविंद्र शतवर्षिकी भवन हॉल में निर्माण श्रमिक कल्याण योजना 2.0 का उद्घाटन किया। श्रम कल्याण मंत्री भगवान दास सहित श्रम कल्याण विभाग के अन्य अधिकारी उपस्थित थे। এখন আমাদের সরকার এসব বলে না, চাঁদা ওঠা তো আছে আগে শ্রমিকদের কাছ থেকে, সেই চাঁদার কাজ তো শেষ। আর যদি চাঁদা না দেয় তাহলে পরের দিন তাকে সেই রেগা শ্রমিক তার থেকে তাকে বিদায় দিতে হবে। আমাদের সরকার পরিষ্কার বলেছে কোনো অবস্থায় কোনো জায়গার মধ্যে এই ধরনের কালচার আমরা কোনো অবস্থায় বরদাস্ত করবো না। আর সুবিধাও নেই, এখন তো টিভিটির মাধ্যমে সব ব্যবস্থা হয়ে গেছে, মাঝখানে মিডল ম্যানের কোনো সুবিধা নেই। দেখতাম আগে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানে রাস্তাঘাটে যখন রেগা শ্রমিকরা কাজ করত, যিনি সর্দার ওখানে বসে থাকত, যদি 50টা ম্যান্ডেজ থাকতো সেখানে 10টা ম্যান্ডেজ দিয়ে বাকি উনি লিখিয়ে দিত। এসব দেখেছি আমরা এই কালচার, এখন তো সুবিধা নেই। এখানে যারা শ্রমিক ভাই বোনেরা আছে আমি ওনাদেরকে বলবো যে এই সরকারের প্রতি আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি আপনারা আস্থা রাখুন। আগামী দিন আমাদের যে ত্রিপুরা সরকার শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে চেষ্টা করছে সেটা অবশ্যই আমরা করব, এবং আপনাদের কোনো রকম যদি অসুবিধা হয় এখানে আমাদের লেবার ডিপার্টমেন্টের মাননীয় বিধায়ক এবং চেয়ারম্যান আছেন, উনিও বিস্তর এখানে আলাপ করেছেন, আলোচনা রেখেছে, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমরা আমাদের টিম আছে ক্যাবিনেটে, সে বিষয়ে বিভিন্ন সময় কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনাদের এই আমাদের গোচরে আনবেন, আমরা কথা বলব এবং কাউকে আমরা অবহেলার চোখে দেখবো না। উইথ রেসপেক্ট সমস্ত নির্মাণ শ্রমিক যারা আছেন উইথ রেসপেক্ট আমরা আপনাদের সাথে কথা বলি, কারণ আমি সব জায়গায় বলি ইউ আর দ্য বোন অফ দ্য সোসাইটি। আপনারা যদি দেশ তৈরির আসলে কারিগর, আপনারা বিশ্বকর্মার সাথে আপনাদের তুলনা করা যায়, তা আপনারা যদি সব বিষয়ে যদি আপনারা দেশকে তৈরি করার কারিগর, তা আপনাদেরকে কি করে আমরা উচ্ছুত করে রাখবো, আপনাদেরকে কেন এক্সপ্লেন করব? আমরা আগে বলতো গরিবের সরকার, গরিবের সরকার, আমি বলবো গরিব বানানোর সরকার। আগের সরকার ছিল গরিব বানানোর সরকার, এবং যে কারণে আমাদের আরো বেশি পরিশ্রম করতে হয়েছে। যদি একটা কারণ ডেভেলপমেন্ট সরকার আসবে সরকার যাবে, ডেভেলপমেন্ট করে আমরা ডেভেলপমেন্ট করবো। আমরা দেখলাম যে ও মানে শ্রমিকদের যে দুর্দশা তার জিরো থেকে আমাদের শুরু করতে হচ্ছে তাদের মান উন্নয়ন, আর্থিক উন্নয়নের জন্য। তো সেই বিষয়ে আমাদের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চিন্তাভাবনা সেই চিন্তায় আমরা চলছি, এবং আগামী দিন নিশ্চয়ই আমরা আরো নতুন নতুন প্রকল্প আমরা আনবো। এবং আপনারা জানেন যে 100 দিনের আমি একটা কিছু কিছু কাজ 100 দিনে মিলে করবো সেটাও সম্পূর্ণ হয়েছে, এবং 100 দিন আমরা কি কি করলাম সেগুলো নিয়ে রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের কাছে আমরা যাবো। শুধু তাই না, প্রতি ঘরে সুশাসন আপনারা দেখেছেন যে বিভিন্ন যেসব বিষয়গুলো নিয়ে আমরা কোনো জায়গায় 100% হয়ে গেছে, কোথাও আমাদের স্যাচুরেশন পয়েন্ট হয়নি, সেইগুলো যাতে হয় প্রতিটা ঘরে ঘরে ব্লক লেভেলে এবং গ্রাম পঞ্চায়েতে এবং ডিসি পর্যন্ত আমরা সব জায়গায় মেলা করে আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে সেগুলো আমরা করছি, যাতে মানুষকে আর অফিসে না আসতে হয়। তো এইরকম একটা সরকার এখন কাজ করছে আপনাদেরকে সবাইকে নিয়ে। তো আমি আর বিশেষ কিছু বলছি না, আবার আপনাদের সাথে দেখা হবে, এবং আগামী দিন আরও নতুন কিছু করা যায় কি না সেই নিশ্চয়ই আমরা দেখবো। আপনারা এর মধ্যেও যে বিষয়ে কথা হয়েছে আমি রিপিট করতে চাইছি না,
যে ভাতা বিষয়ে কথা হয়েছে, 30,000 নতুন ভাতা আবার আমরা দিয়েছি, আপনারা দেখেছেন আগে যে ভাতা ছিল সেই ভাতাতে আবার 30,000 নতুন ভাতাও আমরা দিয়েছি। তো সবসময় সচেষ্ট এই সরকার যে আপনাদের কল্যাণে কিছু করা যাবে। অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের আমাদের দপ্তরকে, লেবার ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেবো আপনারা এখানে আমাকে নিমন্ত্রণ জানার জন্য। নমস্কার।